প্রিয় দর্শক, এল নিউজ অনলাইনের ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি আহেদুজ্জামান সাজু। সারা দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনের হাওয়া বইতে শুরু করছেন। নির্বাচনে অংশগ্রহণ করতে প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন, তারা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আমরা লক্ষ্য করছি তরুণ প্রার্থীরা কিন্তু নিজেকে প্রার্থিতা ঘোষণা দিয়ে তারা জনগণে দাঁড় করা যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা এমন একজন তরুণ প্রতিনিধির সঙ্গে কথা বলবো, তার নাম শহীদুল ইসলাম সেলিম। তিনি লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার সিন্ধুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ইতিমধ্যে ঘোষণা করেছেন এবং তিনি গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এই জনাব শহীদুল ইসলাম সেলিম 1996 সালে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনীতিতে পথ চলা। সে বাংলাদেশ ছাত্রলীগ সিন্ধুনিয়া ইউনিয়নের সভাপতি ছিলেন, সিন্ধুনিয়া ইউনিয়ন যুবলীগের এখন সভাপতির দায়িত্বে আছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সময় ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। তিনি ইতিমধ্যে সিন্ধুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়ে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন, বিভিন্ন মানুষের সঙ্গে নানা সমস্যা বিভিন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন। জনাব শহীদুল ইসলাম সেলিম, আপনাকে স্বাগতম। আমরা জানতে পারছি আপনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিন্ধুনিয়া ইউনিয়ন থেকে নির্বাচন করবেন, এরকম আমরা কথা শুনতেছি। আপনি দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, এখন ব্যবসা বাণিজ্য করছেন, আপনি কেন নির্বাচন করবেন এবং কেন আপনি জনপ্রতিনিধি হতে চাচ্ছেন? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম, সে ইতিহাসের মহানায়ক, জাতির শ্রেষ্ঠ সন্তান, যে মানুষটি না হলে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। আজকে আমরা আমাদের মাকে মা বলে ডাকার আমাদের ক্ষমতা থাকতো না। তিনি আমাদের জাতির জনক, জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আপনার এই কথাগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। প্রথম কী বলছেন যে আপনি কেন নির্বাচন করবেন এবং আপনি কেন জনপ্রতিনিধি হতে চাচ্ছেন? ভালো কথা বলেছেন। কেন নির্বাচন করব, এই কেনটা আমাদের জীবনে আমার ব্যক্তিগতভাবে কেনটা 1996 সালেই উঠে গেছে। 1996 সাল থেকেই আমি বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হই। তো প্রতিটা মানুষ যখন রাজনীতিতে পদার্পণ করে, বিভিন্ন জনের বিভিন্ন ধান্দা থাকে, বিভিন্ন জন বিভিন্ন মতামত নিয়ে বিভিন্ন আশায় রাজনীতি করে। যারা যেভাবে আশা করে তারা সেভাবেই ফয়দা লুটে চলে যায়। অনেকে ছাত্র পলিটিক্স যখন আমরা ছোটো ছিলাম ভাবতাম যে রাজনীতি করব, নেতারা আমাদেরকে চিনবে, দুদিন পর আমরা একটা চাকরি বাকরি করবো, সুন্দর জীবনযাপন করি, আমরা বউ বাচ্চা নিয়ে আমাদের পরিবারকে চালাবো। আমার ব্যক্তিগত ক্ষেত্রে সেটা ছিল ভিন্ন। 1996 সালে যখন আমি রাজনীতি পদার্পণ করি, একজন রাজনীতির সাথে জড়িত হওয়া মানে মানব সেবা জড়িত করা, নিজেকে উৎসর্গ করা, তখন আর নিজের বলেই কিছু থাকে না, এটা আমার ব্যক্তিগত। তো রাজনীতিতে সেদিনে নিজেকে বিলিয়ে দিয়েছি সাধারণ মানুষের কাছে, রাজনীতি করেছি দীর্ঘদিন এবং এই রাজনীতি চলাকালীন অবস্থায় আমাদের এমপি মহোদয় লালমনিরহাট 1 আসন জননেতা মোতাহার হোসেন, আমাদের পিতৃ সমতুল্য নেতা, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী ছিলেন। তখন কিন্তু আমার চাকরির সুযোগ ছিল, চাকরি করার মতো যোগ্যতা আমার আছে, কিন্তু আমি কিন্তু চাকরিতে যাইনি, চাকরি করা আমার নেশা। অর্থাৎ আপনি জনসেবা করতে চান? জি, আমাদের নেশাটাই হলো জনসেবা। এই জনসেবা থেকে আপনার জনসেবা, হ্যাঁ, কিন্তু রাজনীতি একটা পর্যায় থেকে ওভাবে মানুষ, আমরা যেভাবে মানুষের পাশে থাকতে চাই, মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে আমরা যতটুকু ভাবি তাদের উন্নয়নের জন্য, ঠিক আছে, যতদূর কাছে যাই, সেটা একটা পথ না হলে আমি মনে করি যে একটা পদে যদি আমি থাকতে পারি, আমার যে মানসিকতা, আমার আগ্রহ, আমি তাদের পিছনে 100%। ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম সেলিম। আমি যে বিষয়টা জানছি, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং আপনাকে আমরা প্রায় দেখছি যে এই অঞ্চলের যে গণমানুষের নেতা, যে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এবং তার উত্তরসূরী হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সোহাগের নেতৃত্বে আপনি রাজনীতি করছেন এবং তার প্রতিটি কর্মসূচিতে আপনার উপস্থিতি চোখে পড়ার মতো, এবং আপনি তার সঙ্গে প্রতিটি মাঠ থেকে ময়দানে পথ থেকে পথে আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাচ্ছেন এবং আপনি এই মনোনয়নের পক্ষে একটা সর্বোচ্চ লোভিংও করতেছেন। আমরা শুনতেছি আপনি সেই আওয়ামী লীগের মনোনয়নে আপনার একটা শক্ত অবস্থান তৈরি হচ্ছে। আপনি যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাবেন, আপনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার জন্য কতটুকু আশাবাদী এবং আপনি কী কারণে আওয়ামী লীগ আপনাকে মনোনয়ন দেবে? ধন্যবাদ, সুন্দর কথা বলছেন।
আসলে এই যে আপনি আপনাদের ভাষা হয়তো লবিং বলে, কিন্তু আমরা যারা রাজনীতি করি আমাদের ভাষায় লবিং বলতে কোনো শব্দ নেই, আমাদের কাছে হলো পারফরমেন্স। আমার লবিং, আপনি যেটা লবিং বলছেন সেই পারফরমেন্সটা আমার মাঠে জনগণের সাথে সম্পৃক্ত রাজনীতির মাঝে থেকে তাদের জন্য তাদের পাশে দাঁড়া, এটাই আমার পারফরমেন্স। জনগণ আমার পারফরমেন্স, আমার রাজনীতি আমার পারফরমেন্স, দীর্ঘ রাজনীতির কেরিয়ার আমার পারফরমেন্স। আর নিজেকে এজন্য যোগ্য মনে করি, সিন্ধুন্যায় যারা এসেছেন হয়তো দীর্ঘদিন আমাদের আওয়ামী লীগের থেকে কোনো সক্রিয় মানুষ, মানে একদম আওয়ামী লীগ থেকে উঠে আসার মতো মানুষ, মানে নমিনেশন পাওয়ার মতো আপাতত কেউ নাই আমার দিক থেকে। কেউ জাতীয় পার্টি থেকে এসেছে, নজগবি এসে রাজনীতিতে পদার্পণ করে হুট করি, তারা দলে প্রার্থী ছিল না, নৌকে নিয়ে চেয়ারম্যান হয়েছেন। অনেকে দীর্ঘদিন চাকরি করছেন, চাকরির থেকে আসিয়া 40 বছর পর একটা পদে দলের পথ নিচ্ছেন, পদটা হোল্ড করি তারা আছেন। আমি মনে করি যে আমি রাজনীতি, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান, পরিবারের সন্তান। আপনার জন্মটা আওয়ামী লীগ? আমার জন্মটা আওয়ামী লীগে। আজকে যদি আমার বাবার আমার মায়ের সম্পত্তি ভাগ হয়, তার ওয়ারিসজাত সন্তান একমাত্র আমি। আমার মায়ের সম্পত্তি ভাগ হবে, আমি পাবো না, এখানে কে পাবে? এটা আমার প্রশ্নে আসে না। এটা আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের সম্পত্তি ভাগ হলে আপনি পাবেন? হ্যাঁ, আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা আমার মা, নৌকা আমাদের সম্পদ। সেন্দুনের নৌকা পেলে আপনি পাবেন? সেন্দুনের যে নৌকা পাই, আমি মনে করবো যে আমার পরিবারের, আমার বাবা আমার মার সম্পত্তি ভাগ হবে, একমাত্র ওয়ারিস সেখানে আমি। আমি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, তারপর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আছি, তারপর ছাত্রলীগের সভাপতি হয়েছি, তারপর সিন্ধুনে যুবলীগের আহ্বায়ক আছি, তারপর যুবলীগের সভাপতি হয়েছি। যদি আমার সাধারণ মানুষের সাথে আমার সম্পৃক্ত না থাকতো, আওয়ামী লীগ সরকার এমন একটা সরকার, একটি কথা সাংবাদিক সাহেব আমি বলি, আপনারা সেটা দেখতেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এত একজন সক্রিয় মানুষ, ধার্মিক মানুষ, ওনার এই এই সরকার তিন টাইম সময় সব কিছু মিলিয়ে উনি কখনো দুর্নীতি, দলের প্রভাব কাটে অনৈতিক কাজের সাথে জড়িত উনি কখনো প্রশ্রয় দেন নাই। ইভেন আমাদের আমার নেতা মোতাহার হোসেন, তো দীর্ঘ রাজনীতিতে যখন আমি এত দূর পথ পেয়ে পেয়ে এসে দূর এসেছি, মানুষ যেমন প্রাথমিক অবস্থায় প্রাইমারি পাশ করে হাই স্কুলে ভর্তি হয়, হাই স্কুল পাশ করে কলেজে ভর্তি হয়, ঠিক রাজনীতিটা ততদূর আমরা এই পর্যন্ত আসছি আমি বিশ্বাস করি। জনাব ফেদুল ইসলাম সেলিম, আমরা আরেকটি প্রশ্নে যাব, সেটা হলো আপনি যদি আওয়ামী লীগের মনোনয়ন পান এবং আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? কারণ আপনার প্রতিপক্ষ তো অনেক প্রার্থী থাকবে, সেই জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? এবং আপনি নির্বাচিত হলে আপনার প্রথম কাজ কী হবে সিন্ধুনা ইউনিয়নে? মানুষ এখন পরিবর্তনশীল, সারা বাংলাদেশেই আপনি একটা জরিপ করবেন যে সারা বাংলাদেশে ইয়ং জেনারেশন যেখানেই দাঁড় হয়েছে, শুধু ইয়ং জেনারেশনরা শুধু পট্টাতে শুধু দাঁড় হয়, আর মানুষ এখন সবাই সক্রিয়, বাকি দায়িত্বটা জনগণ নেয়। ইয়ং জেনারেশন আমরা, আপনি জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী? সেটা বলছিলাম 100% সারা বাংলাদেশের সব কিছু মিলে জরিপ, আমার দীর্ঘদিনের কেরিয়ারের জরিপ। আমি তো আমাকে চিনি, যাদের সাথে আমার সম্পর্ক, যাদেরকে নিয়ে আমি লড়তে চাচ্ছি আমি তো তাদেরকে চিনি, সেই সম্পর্কের জেরে এবং আমার সব কিছু মিলিয়ে আমি। আপনি নির্বাচিত হলে আপনার প্রথম কাজটা কী হবে সিন্ধুনা ইউনিয়নবাসীর জন্য? নির্বাচন, আল্লাহ যাকে সম্মান দেন তিনি সম্মানিত হন, মহান রাব্বুল আলামিন যদি আমাকে উত্তীর্ণ করেন, সর্বপ্রথম আমি বলবো আমি যদি আমার সৎ মানসিকতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি, আমাকে দিয়ে মানুষের উন্নয়ন হয়, তাহলে আল্লাহ যাতে আমাকে ওই চেয়ারটাতে বসান, অন্যথা যাতে আমাকে ওই চেয়ারটাতে বসান না। আমার ভেতরে যদি কোনো প্রকার দুর্নীতির লক্ষ্য নিয়ে যদি আমি ওই চেয়ারে যেতে চাই। দ্বিতীয় কথা হলো যে সর্বপ্রথম আমি অন্তপক্ষে আমাদের সিন্ধু ইউনিয়নের সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী, বিভিন্ন জনের বিভিন্ন প্রার্থীর সাথে বিভিন্ন সম্পর্ক আছে, কেউ চাচা, কেউ ভাই, কেউ মামা, তো নির্বাচনে দুটো একাধিক লোক লড়তে পারে, সেখানে যদি আমি উত্তীর্ণ হই, তারা যদি উত্তীর্ণ হতে না পারে, আমার সর্বপ্রথম কাজ হলো, সর্বপ্রথম চেষ্টা সবকে সবাইকে এক কাতারে নিয়ে আসার, মানে এক প্ল্যাটফর্মে, এক প্ল্যাটফর্মে। যে হাঁটছে আমার সাথে সে আমার চাচা, যে আমার সাথে ভোটে হাঁটছে সে আমার ভাই, যে আমার সাথে হাঁটছে সে আমার মামা, আমার মামা আমার চাচা আমার ভাই সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসি। জনাব ফেদুল ইসলাম সেলিম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি, আপনার কাছে একটি শেষ প্রশ্ন করব, সেটা হলো সিন্ধু ইউনিয়নের জন্য বেসিক্যালি এই প্রশ্নটি, সেটা হলো যে আমরা যতটুকু জানি একজন সংবাদকর্মী হিসেবে, আমি যতটুকু জানি সিন্ধু ইউনিয়ন নদী
ভাঙন কবলিত ইউনিয়ন। এই ইউনিয়নের শত শত পরিবার প্রতি বছর নদী ভাঙনের শিকার হয়। আমরা কয়েকদিন আগেও দেখলাম যে সেন্দুনায় একটা চিলমাইটের একটি বিশাল এলাকার নদী গর্ভে বিলীন হয়েছেন। বন্যা আসলেই সেন্দুনা ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে যায়। অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগ, সেই দুর্যোগ কিন্তু সেন্দুনা ইউনিয়নে লেগেই আছে। এই সেন্দুনে এই যে নদী এবং নদী ভাঙন কবলিত এবং বন্যা কবলিত এবং প্রাকৃতিক দুর্যোগ কবলিত সেন্দুনা ইউনিয়নবাসীকে নিয়ে আপনার স্বপ্ন কী? সেন্দুনার আমাদের 9টি ওয়ার্ড, তার মধ্যে ইতিমধ্যে 4টি ওয়ার্ড নদীগর্ভে বিলীন। 4টি ওয়ার্ডের মধ্যে লাস্ট সীমানা হলো 4নং ওয়ার্ড, যার একটু কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া দুষ্কর। তো নদীকে কন্ট্রোল করার এটা হচ্ছে বৃহৎ বিষয়, এটা হচ্ছে সরকারের বিষয়, রাষ্ট্রের বিষয়। এখান থেকে ইউনিয়ন পরিষদ থেকে নদী ভাঙার নিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, ছোটো ছোটো কিছু বিষয়গুলো আছে, যেমন মাঝখানে যদি কিছু বাঁশের পাইলিং করা যায় স্থানীয়ভাবে, একটা পরিষদ যে ট্রিটমেন্টটা দিতে পারবে। পরিষদের সর্বোচ্চ প্রসেসটা হলো ছোটো ছোটো যে বেড়ি বাঁধ নির্মাণ করা, ছোটো ছোটো বাঁধগুলো যা আছে, এই বাঁধগুলো এগুলো আমি জনগণকে সাথে নিয়ে তাদের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করব প্রথমে এইটুকু রোধ করার জন্য। আর আমি আমার সেন্দুনাবাসী কিনে জনগণকে নিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছেই প্রয়োজনবোধে মুভ করবো এই তিস্তা নদী বাঁধের জন্য। এটা তো আমার এক এক কাজ না, পাশাপাশি ডাউয়াবাড়ি আছে, পাটিকাপাড়া আছে, সিঙ্গিমাড়ি আছে, সিঙ্গিমাড়ির কিছু অংশ আছে, সেন্দুনা আছে, 5টা ইউনিয়ন। 5টা ইউনিয়নের চেয়ারম্যানকে আমি উদ্বুদ্ধ করবো। 5টা ইউনিয়ন থেকে প্রয়োজন মধ্যে 50,000-1,00,000 লোক নিয়ে আমরা প্রধানমন্ত্রীর দরবারে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মমতা মহিমা উনি সব ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আসছি, আপনার কাছে সংক্ষিপ্ত এক মিনিট সময় কয়েক সেকেন্ডের মধ্যে বলতে হবে, সেন্দুনা ইউনিয়নবাসীর প্রতি আপনার কোনো বক্তব্য আছে কিনা? অবশ্যই থাকবে সেন্দুনা ইউনিয়নবাসীর। আমি সেন্দুনা ইউনিয়নের সন্তান এবং আমার সেন্দুনা ইউনিয়ন সকলবাসীকে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমি দীর্ঘদিন থেকে আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে পথ চলছি, আপনাদেরকে ছেড়ে আমি কখনো আমার জীবনের কোনো চাকরির থেকে শুরু করি কোনো জায়গায় বাইরে যাই নাই, সুখে দুঃখে আপনাদের সঙ্গে আছি। আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সাথে থাকতে গেলে অবশ্যই আমার হাতকে মজবুত করতে হবে, সরকারের একটি পদে আমাকে উত্তীর্ণ হতে হবে। তো আপনাদের পাশে যদি আমি সক্রিয়ভাবে থাকতে চাই, অবশ্যই আমাকে অন্তপক্ষে সর্বপ্রথম সেন্দুনা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি যখন থাকবো, তখন আমি আপনাদের জন্য যে সুযোগ সুবিধা এতদিন দিয়েছি তার চেয়ে আরও বেশি দিতে পাবো। তো চর অঞ্চলবাসীর জন্য আমি বলতে চাই যে প্রতি বছরে বর্ষার সময় যে নদী ভাঙন শুরু হয়, দ্রুত গতিতে আপনাদের ঘরটার সরা লাগে এবং রাত্রিকালীন রাতে হুট করে আপনাদের যদি কেউ অসুস্থ হয়, আপনারা নৌকাওয়ালাকে পান না, যে ঘাট ডাকে সে তার নিজ ইচ্ছে চলে, রাতে হয়তো আপনাদের ডাক নাও শুনতে পারে, কিন্তু আমি আপনাদের জন্য সর্বপ্রথম এই চর অঞ্চলের মানুষের জন্য একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো, সেটা হচ্ছে নৌযান। নৌযানের মাধ্যমে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো, নো অ্যাম্বুলেন্স তাদেরকে নিয়ে আপনারা অল টাইম সেটার জন্য একজন ড্রাইভার নিয়োগ থাকবে, আপনারা শুধু তাদেরকে মাঝে নিয়োগ থাকবে, আপনারা তার সাথে যোগাযোগ করবেন, রাত 2টা নাই 4টা নাই দিবারাত্রি 24 ঘন্টা যে কোনো আপনাদের সেবায় আপনারা মাঝিকে ফোন দিবেন, নৌকে নিয়ে সেখানে আমার নৌ অ্যাম্বুলেন্স যাবে। পাশাপাশি আপনার যখন ঘর বাড়ি ভাঙার জন্য আপনারা ব্যাকুল থাকেন, তখন আবার এই জ্বালার উপর জ্বালা, আবার এই যে নৌকা ভাড়া করা, এমন সময় হয় যে টাকার বাক্স বন্ধু নদীর ভাঙি যায়। আমি যদি নির্বাসিত হই, চর অঞ্চলের মানুষ যদি কখনো ঘর বাড়ি ভাঙাভাঙি করে, কোনো নৌ ভাড়া দেওয়া লাগবে না আমার। ধন্যবাদ জনাব শহীদুল ইসলাম সেলিম, আমাদেরকে সময় দেওয়ার জন্য, তিস্তা অঞ্চলের মানুষকে নিয়ে যে আপনার স্বপ্ন, সেই স্বপ্ন সৃষ্টিকতা আপনাকে পূরণ করুক। প্রিয় দর্শক, আজকে আমরা ইউনিয়ন পরিষদের একজন তরুণ প্রার্থীর সঙ্গে কথা বললাম, আগামীতে আরও কোনো নতুন প্রার্থীকে নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনী হাওয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, এল নিউজের সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ।